প্রতিযোগিতায় শিক্ষক ছাত্রদেরকে বলল, আচ্ছা তোমরা আগামী দিন থেকে বাস্তব জীবন কাহিনীর রচনা লিখবে, যেগুলো অ্যাসেসমেন্ট বলে, সেগুলো যেন সত্য জীবন কাহিনী নিয়ে হয়। তো যে কথা সেই কাজ, স্টুডেন্টরা শিক্ষক যখন অ্যাসেসমেন্ট লিখতে দিয়েছে সত্য জীবন কাহিনী নিয়ে, তো এক স্টুডেন্ট সে তার জীবনের সত্য কাহিনী লেখা শুরু করেছে এবং সেই সত্য কাহিনীতে সে লিখল যে আমার অনেক বিশাল একটা প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্টে আমার বিশাল একটা ঘোড়ার আস্তাবল থাকবে, ম্যাক্সিমাম 20 একর জায়গা নিয়ে সেই ঘোড়ার আস্তাবলটা থাকবে এবং সেখানে অনেকগুলো ঘোড়া থাকবে, অনেক দামি দামি ঘোড়া থাকবে এবং সেই ঘোড়ার আস্তাবলের পাশেই আমার একটা স্বপ্নের বিশাল বাড়ি থাকবে এবং সেই বাড়িতে আমরা আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে বসবাস করব। তো সেখানে আমাদের বিজনেস থাকবে, বিজনেসের পাশাপাশি আমি আমার অনেক বন্ধু এবং ফ্রেন্ড থাকবে, তাদেরকে নিয়ে অনেক এনজয় করব, আনন্দ করব সে আমাদের প্রজেক্টের ভিতরে। মাঝে মাঝে আমি সে আমাদের পছন্দের ঘোড়াগুলো নিয়ে ঘোড়া দৌড়াতে যাব। তো এভাবে অনেকগুলো সে তার জীবন কাহিনী হিস্টোরি লিখে সে অ্যাসেসমেন্ট টিচারের কাছে জমা দিল এবং টিচার সব কিছু দেখে, সব কিছু দেখাশোনা করার পরে টিচার তাকে 0 মার্ক দিল, বলল যে আমি তো তোমাদেরকে বলছি যে তোমাদের জীবনের সত্য কাহিনী হিস্টোরি লেখার জন্য, তো তুমি এটা কেন লেখছ, সত্য কাহিনী না লিখলে আমি তোমাকে নাম্বার দিব না। তো টিচার 2টা 0 0 দিয়ে দিল সেখানে। তো ছাত্র কিছু বলল না টিচারকে, না বলে সে বাড়িতে চলে আসলো এবং টিচার বলে দিল যে তুমি, তোমাকে একটা চান্স দেওয়া হবে, আগামী দিন যদি তুমি তোমার জীবনের সত্য কাহিনীটা লিখে নিয়ে আসো, সত্য হিস্টোরি লিখে নিয়ে আসো, তাহলে তোমাকে মার্ক দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে। তো ঠিকই, স্টুডেন্ট বাসায় চলে আসলো, আসার পরে আগামী দিন আবার সেই একই পেপার নিয়ে সে স্টুডেন্টের কাছে গেল, টিচারের কাছে গেল, টিচারের কাছে গিয়ে বললো, টিচার হ্যাঁ আমি লিখে নিয়ে আসছি। তো টিচার সেটা খুলে দেখলো যে হ্যাঁ গতকালকে যেটা নিয়ে আসছিল সেটাই একই পেপার নিয়ে আসছে। তো টিচার বলল যে এটা তো তোমার গতকালকে পেপার ছিল, সেই পেপারটাই তো তুমি নিয়ে আসছো, তোমাকে আমি বলছিলাম না তুমি তোমার জীবনে অরিজিনাল সত্য কাহিনীগুলো লিখে নিয়ে আসবে, কেন তুমি সেটা লিখে নিয়ে আসলো না। তো ছাত্র কিছু সে বলল না, না বলে আবার চলে গেল, বাসায় চলে গিয়ে বাবার কাছে বলল যে বাবা আমি তো আমার জীবনে সত্য কাহিনীগুলো, এগুলো আমি লিখেছিলাম পেপারগুলো, তুমি একবার দেখো। তো বাবা সব কিছু দেখলো, দেখার পর বাবার কাছে প্রশ্ন করলো যে বাবা আমি কী করবো এখন। তো বাবা বললো যে তুমি ভালো বোঝো, যেহেতু তুমি স্টুডেন্ট, তোমার শিক্ষক টিচার তারা, টিচাররা কী চায়, কীভাবে লিখতে বলে, কী বলে, সেটা তুমি ভালো বোঝো, তোমার তোমার হিস্টোরি থেকেই তুমি সব কিছু লিখে দাও, তুমি ভালো বোঝো সেগুলা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো তারপরের দিন সে আর তার হিস্টোরি চেঞ্জ না গেলে সেম হিস্টোরি এসে টিচারের কাছে নিয়ে দিল এবং বলল, টিচার দেখে বলল না তোমাকে আর নাম্বার দেওয়া যাবে না, কারণ তুমি 2 দিন যাবৎ যে হিস্টোরিটা প্রথম দিন লিখেছিলে সেই হিস্টোরি নিয়ে আসো, কারণ আমি তো একটা সত্যর হিস্টোরি তোমার কাছে চাচ্ছিলাম বা সব স্টুডেন্টের কাছে চাচ্ছি, সবাই কিন্তু জীবনের বাস্তব হিস্টোরি সত্যগুলো লিখে দিচ্ছে, শুধু তুমি একাই দাও না। তো ছাত্র শিক্ষককে বলল যে স্যার আপনি যে গত মাসে যে আপনি যে একটা ট্যুরে গেছিলেন, ট্যুরে গেছিলেন যে ঘোড়ার বিশাল একটা আস্তাবলে প্রায় 20 একর জমি নিয়ে, সেই আস্তাবলে আপনি যে ঘুরতে গেছিলেন সেই আস্তাবল এরিয়াটাই আমার বাবার এবং তার পাশে যে আপনি দেখেছেন অনেক বড় একটা বিল্ডিং, সুন্দর আলিশান দিয়ে একটা বিল্ডিং, সেখানে অনেকগুলো ফ্রেন্ড আমার সবসময় খেলাধুলা করে, সেই যে আবাসন স্থানটা দেখেছিলেন সেখানে আমরা বসবাস করি বাবা মা ফ্যামিলি সবাইকে নিয়ে।
আর তার পাশে দেখছেন আপনি অনেকগুলো বিল্ডিং ছিল, যেখানে অনেক বিজনেস, অনেক কোম্পানি প্রপার্টি ছিল সেখানে। তো সেই যে প্রপার্টিগুলো, সেগুলো আমার বাবারই প্রপার্টি। তো শিক্ষক, সে বলল যে আসলে কি সত্য কথা, শিক্ষক আসলে সে অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল যে কখনো শিক্ষক বিশ্বাস করতে পারছিল না যে সে যে হিস্টোরিগুলো লিখছিল বাস্তব কাহিনী রূপে, এগুলো কখনো তার জীবনে হতে পারে না বা সম্ভব না। আসলে আমরা যে জীবনে বাস্তব কাহিনীগুলো লিখতে যাই, হয়তো বা দেখা যায় সবগুলো বাস্তবে তো রূপান্তরিত হয় না, আবার অনেকটা হিস্টোরিগুলো দেখি সেগুলো অনেকটা সময় বিশ্বাস করার মতো হয় না, যোগ্য হয় না বিশ্বাস করার মতো, তাই আমরা অবিশ্বাস্ত থেকে যাই। আসলে বাস্তব অবাস্তবের মধ্যে অনেক কিছু মিল থাকে, আমাদের প্রতিটা মানুষের জীবনে কিছু আশা থাকে, বাস্তব হিস্টোরি থাকে, বাস্তব কাহিনী থাকে। হয়তোবা যদি আমরা মানুষের সাথে প্রকাশ করি, তাহলে মানুষে জানতে পারে যে আমার জীবনের হিস্টোরি, আমার লাইফ হিস্টোরি। আর আপনি আমি, আমরা যদি মানুষের কাছে কখনো প্রকাশ না করি, আমরা হিস্টোরিগুলো যদি মানুষের কাছে আমরা তুলে না ধরি, তাহলে কিন্তু আপনি আমার জীবনী হিস্টোরিগুলো অধরা থেকে যাবে, কেউ জানবে না। আসলে প্রতিটা মানুষের জীবনে বাস্তব কিছু হিস্টোরি থাকে, হয়তোবা সে মানুষের কাছে প্রকাশ করে অথবা প্রকাশ করে না, এই দুটা জীবনের। কারণ কথা আছে, স্বপ্ন এমন একটা জিনিস যে স্বপ্ন, যদি আপনি স্বপ্ন দেখতে থাকেন, তাহলে একটা সময় আপনি দেখবেন স্বপ্ন আপনাকে তাড়া করছে, স্বপ্ন আপনাকে ঘুমাতে দিচ্ছে না। কারণ স্বপ্ন আপনাকে বলবে যে আপনি স্বপ্ন আপনাকে বলবে যে আপনি কেন স্বপ্নকে সত্যি রূপে রূপান্তরিত করেন না, সেই জন্য স্বপ্ন আপনাকে সর্বসবার জন্য তাড়া করবে, আপনাকে রূপান্তরিত করার জন্য। তাই সে স্বপ্ন কিন্তু আপনাকে ঘুমাতে দেবে না। এবং স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, ঘুমিয়ে যে স্বপ্নগুলো আমরা দেখি সেগুলো কিন্তু আসলে বাস্তবে রূপান্তরিত হয় না, তখন সেটা স্বপ্নেই থেকে যায়। হতে পারে নাও হতে পারে, কিন্তু আমরা দিনের বেলায় যেগুলা অনুপ্রেরণা হিসাবে স্বপ্নগুলো দেখি, আসলে সেই স্বপ্নগুলো কিন্তু স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় আমাদের জীবনে। আমরা যেটা ভাবি সারাক্ষণ, বা যেটা করার জন্য প্রচেষ্টা করি, বা যে স্বপ্নের পিছনে ঘুরতে সারাদিন সারা জীবন ঘুরতে থাকি, কথাই আছে স্বপ্ন এমন একটা জিনিস, স্বপ্নের পিছনে আমরা ঘুরতে ঘুরতে একটা সময় দেখা যায় যে অনেক টাকার মালিক আমরা হয়ে গেছি, অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু সেই স্বপ্নের পিছনে ঘুরতে ঘুরতে সেই টাকাগুলা, ইনকাম করা যে সম্পদ এবং টাকাগুলা, সেগুলো খরচ করার মতো আমাদের হাতে আর সময় থাকে না। কারণ যখন আমরা সেই টাকা ব্যবহার বা খরচা করার সময় থাকবে ছিল, তখন আমরা সেই টাকা ইনকাম করার পিছনে আমরা সারা জীবন ভাগছি, দৌড়াচ্ছি, কিন্তু টাকা একসময় আপনার অনেক হয়ে গেছে, কিন্তু সে টাকা খরচা করার মতো আপনার হাতে আর সময় নেই, কারণ সে সময়গুলো আপনার জীবন থেকে অনেক আগেই চলে গেছে। তো আসলে এটাই বাস্তব মানুষের জীবনে সত্য, সত্য জীবন তো অনেক কিছুই থাকে, কারো জীবনে স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আবার কারো জীবনে স্বপ্ন সত্যিতে রূপান্তরিত হয়। আসলে এটাই কিন্তু বাস্তব মানুষের জীবন। আর আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল সাদেক প্রবাসী লাইফ বিডিবি।